জরুরি যাতায়াতের সুবিধার্থে করিমগঞ্জ লোকসভা সমষ্টির মধ্যস্থলে বিমানবন্দর স্থাপন এবং আনিপুর থেকে মনাছড়া ভায়া রামকৃষ্ণনগর রেল রুট স্থাপন করার দাবি তুলল অগপর রামকৃষ্ণনগর সমষ্টি সমিতির নতুন কমিটি। সোমবার ঘোষিত হওয়া নতুন কমিটির সভাপতি দেবাশিস নাথ জানান, জরুরি যাতায়াতের সুবিধার্থে করিমগঞ্জ লোকসভা সমষ্টির মধ্যস্থলে বিমানবন্দর খুবই জরুরি। শিলচরের কুম্পির গ্রামে যেতে হলে করিমগঞ্জ লোকসভা সমষ্টির মানুষের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে বিমানে কলকাতা, দিল্লি এবং দক্ষিণ ভারতের যে কোনো শহরে যেতে যতটুকু সময় লাগে না, এর তিন গুণ সময় লেগে যায় করিমগঞ্জের লোকসভার মানুষের গাড়ি চেপে কুম্পির গ্রামে পৌঁছাতে। এছাড়া সেটি হলো সামরিক বাহিনীর। তাছাড়া রাতে ল্যান্ডিং এর সুবিধাও নেই কুম্পির গ্রামে। মানুষের নানা কারণে বিমানে চেপে শীঘ্র চলাচল করতে হয়, কিন্তু কুম্পির গ্রামে পৌঁছাতে দীর্ঘ সড়ক পথ পাড়ি দিয়ে বিমান ধরা মুশকিল হয়ে পড়ে। আর রোগী নিয়ে চাপতে হলে অসুবিধার শেষ থাকে না। এইসব বিষয় চিন্তা করে করিমগঞ্জ লোকসভার যে কোনো জায়গায় বিমানবন্দর চালু করার দাবি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে। এছাড়া আনিপুর থেকে মনাছড়া ভায়া রামকৃষ্ণনগর রেল রুট স্থাপন করারও দাবি জানাচ্ছে অগপ। মাত্র 17 কিলোমিটার রেল হয়ে গেলে বৃহৎ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন যেমন ঘটবে, তেমনি যাতায়াতের খুবই সুবিধা ঘটবে। আর সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসন অগপকে ছেড়ে দিতেও অনুরোধ রাখেন রামকৃষ্ণনগরের অগপ নেতৃত্বরা। মঙ্গলবার অসম গণ পরিষদ দলের নবগঠিত বিধান পরিষদ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান করেছি। আমি আমাকে এখানে অবজারভার হিসাবে, পর্যবেক্ষক হিসাবে, অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি এসে আজকে অত্যন্ত ভালো লেগেছে। রামকৃষ্ণনগর বিধানসভা ভিত্তিক আমাদের অসম গণ পরিষদের কমিটিটি অত্যন্ত সুন্দরভাবে গঠিত হয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে এবং সবাই দায়িত্বভার গ্রহণ করেছেন। তাই সবাইকে আমি অসম গণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামীতে যেহেতু আমাদের লোকসভা নির্বাচন, তাই প্রত্যেক কর্মকর্তাকে দলের পক্ষ থেকে দলের পক্ষে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এবং আগামী নির্বাচনে যেহেতু বিজেপির সঙ্গে আমাদের মিত্রতা আছে, তাই আমরা অসম গণ পরিষদ দলের পক্ষ থেকে করিমগঞ্জ লোকসভা আসনটিতে মিত্রজোটের হয়ে আমাদের অসম গণ পরিষদ দলের প্রার্থী দেওয়ার জন্য আমরা আমাদের দলীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল বোরা মহাশয় এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অসম গণ পরিষদ দলের পক্ষ থেকে করিমগঞ্জ লোকসভা আসনটি আমাদের দলের প্রার্থী দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নির্বাচিত রামকৃষ্ণনগর অসম গণ পরিষদের দলের বিধান পরিষদের সভাপতি, আজকে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এদের অঞ্চল থেকে রোগী কিংবা বিভিন্নভাবে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পিছিয়ে পড়ে আছি। তাই যদি ওনাদের সুদৃষ্টি আকর্ষণ হয় আমাদের এই করিমগঞ্জ লোকসভা লোকসভাটির মধ্যে যে কোনো স্থানে একটি বিমানবন্দর যদি তৈরি কিংবা নির্মাণের ব্যবস্থা করে দেন, তাইলে আমরা এত অঞ্চলবাসী ভীষণভাবে উপকৃত হইব। তৎসঙ্গে আমাদের রামকৃষ্ণনগরে রেল যোগাযোগ না থাকার জন্য আমরা অনেক দুর্যোগ উপভোগ করছি। যদি আনিপুর থেকে আয়নাকাল পর্যন্ত কোনো রেল যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়, তাইলে আমরা রামকৃষ্ণনগরবাসী আসামের মুখ্যমন্ত্রীর কাছে তথা ভারতের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব। জোট হিসাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে একসঙ্গে এক মনোভাব নিয়ে, এক চিন্তাধারা নিয়ে আমাদের সব উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই হিসাবে আজকে আমি আবার আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে আমাদের এই বিশেষ করে রামকৃষ্ণনগর বিধান পরিষদের পক্ষ থেকে
এবং পাথারকান্দি বিধান পরিষদের পক্ষ থেকে আমি নিবেদন করছি, যাহাতে আমাদের দলের পক্ষে যাহাতে আমাদের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি, আমার দলের পক্ষ থেকে আমাদের এই অসম গণ পরিষদের দলের থেকে প্রার্থী দেওয়ার জন্য। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।